আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 104 এবং 105 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ তোমাদের 5.2-এ যে কথাটি বলেছে, বিশ্লেষণমূলক রচনা লিখি, এটার কাজ করব আজকের এই ভিডিওতে আমরা। তো এখানে লক্ষ্য করে বলছে, এবার এই একই বিষয়ের উপর 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। তো এই একই বিষয় বলতে কোন বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে পূর্বের ভিডিওতে আমরা যে একটি রচনা লিখেছিলাম বিবরণমূলক, মানে এই যে যে চিত্রগুলো এখানে দেওয়া আছে ঘূর্ণিঝড়ের, এটার উপর ভিত্তি করে আমরা লিখেছিলাম বিবরণমূলক রচনা। তো এখন সেই একই বিষয়ের উপর আমরা বিশ্লেষণমূলক রচনা লিখব। তো চলো শুরু করা যাক। আমরা রচনাটি লিখে ফেলেছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে শিরোনাম ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। এই শিরোনামে, একই শিরোনামে আমরা এটা বিশ্লেষণমূলক রচনা লিখেছি। তো তোমরা এখানে রচনাটি স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য আমি তোমাদেরকে পেজগুলো এক এক করে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।